হ্যালো, হ্যাঁ বিধি, হ্যাঁ কি ব্যাপার? কয়েকটা দিন থেকে দেখতেছি তুমি কোচিং আসতেছো না, কারণটা কি? স্যার, আমি একটু আর কি অসুস্থ ছিলাম। কেন অসুস্থ বলতে কি, তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? অসুস্থ দেখাচ্ছ যে। না মানে তেমন কিছু না, মানে যাই হোক এমনি আর কি। না এমনি বললে তো হবে না, কারণ পড়ালেখার বিষয়টা এমনই যে তুমি আজকে আসতেছো না, কালকে আসতেছো না, 2 দিন পরে আসতেছো না, 5 দিন পরে আসতেছো, এই যে পড়াটা গ্যাপ হয়ে যাচ্ছে, তোমার একটা সমস্যা না? ঠিক আছে, এই তো আর 2-1 দিনের মধ্যে আমি স্কুলে যাওয়া শুরু করব। কেন, তোমার কি কি হয়েছে বলো তো? যাই হয়েছে স্যার, সব কথা কি সবাইকে বলা যায় নাকি? আমাকে বললে তোমার কোনো সমস্যা নাই, কারণ তোমাকে আমি খুব মিস করি আর অনেকটা কেয়ার করি তোমার উপর, সেটা তুমি যদি মনে করো তাহলে তাই, আর যদি মনে করো যে না আমাকে আসলে সে মানে প্রতারণার মধ্যে ফেলাবে বা ভুল বুঝবে তা মন্তব্য করতে পারো, ঠিক আছে, কিন্তু আসলে আমি তোমাকে অনেক লাইক করি, এই জন্য আমি তোমাকে ফোন দিয়ে বারবার এই কথাটা বলি যে তুমি আসো পড়তে আর তুমি আসতেছো না, এটা তোমার সব দিকে আমি কিন্তু একটু কেয়ার করি, এটাও তোমাকে একটু বুঝতে হবে। না সেটা তো বুঝছি, কিছু আছে তো কিছু মানে পার্সোনাল ব্যাপার নিয়ে আমি একটু প্রচন্ড টেনশনে আছি, তো যাই হোক আমি ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, তারপর আমি যাব স্কুলে, সমস্যা নাই। তোমার এমনিতে কোনো সমস্যা আর কি নাকি, মানে যেটা বলা যাচ্ছে না? হ্যাঁ যাই হোক, ওইটা তো ম্যাডাম থাকলে বলতে পারতাম, আর আপনি তো একটা স্যার। যাই হোক, এমনি বাইরে কোনো সমস্যা নাই, আমি অ্যাটেন্ড করব, সমস্যা নাই, 2-1 দিনের মধ্যে আমি যাব। কেন আমাকে বললে তোমার সমস্যা কি? আমি যদি তোমার একটু নিকটতম লোক যদি হতে পারি বললে কি কোনো সমস্যা? যাই হোক, আপনারা তো পড়াশোনা করছেন, পড়াশোনার লাইফে সবই বোঝা যায়, সবই জানেন, জ্ঞান চর্চা আছে, তারপর যদি বুঝেও না বুঝেন সবকিছু বলা যায় না, এই আর কি, আর কিছু বলার নাই আমার। আচ্ছা যাই হোক, একটা কথা বলি, বলেন। তোমাকে না আমাকে অনেক ভালো লাগে। ও কিন্তু স্যার দেখেন আমি তো খুব ছোট। হ্যাঁ ছোট, বুঝতে পারছি, ছোট তো কি হয়েছে? কিন্তু ব্যাপারটা একটু কেমন না, যে আপনি একটা স্যার আর আমি আপনার স্টুডেন্ট, তার মধ্যে হ্যাঁ সমস্যা কোন জায়গায় তুমি আমাকে বলো, যে এটা আমার খুব প্রেস্টিজ লাগতেছে সেটা বলো। না আসলে বেস্টিজের ব্যাপার না, আর স্বাভাবিক একটা মেয়ের থেকে একটা ছেলে বড় হবে, প্লাস পড়াশোনায় বেশি থাকবে, এটাই তো। কিন্তু তারপর মানে সবাই বলবে না যে স্যার সে একটা শিক্ষক আর স্টুডেন্টের সাথে মানে রিলেশন, বা যাই হোক ভবিষ্যতে একটা কিছু হলে হ্যাঁ ওইটা হতে নিয়ে পারে, ভাববে না? স্যারের সঙ্গে কি ছাত্রীদের কি কোনো লেনা দেনা হয় না? অবশ্যই হয়, ধরে নাও তোমার সাথে আমার অনেক কিছু হয়ে যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখতেছি, এটা কি পূরণ হবে না? যাই হোক, পূরণ না হওয়ার এখানে কি আছে? কারণ মেয়েদের বিয়ের ক্ষেত্রে বা একটা যে কোনো ক্ষেত্রে তো গার্জেনরা আগে দেখে তার কেমন স্ট্যাটাস, যে সে শিক্ষিত নাকি, বা তার মেয়েকে কোন বাড়িতে বিয়ে দিবে, যে ছেলের ভালো একটা চাকরি বাকরি আছে নাকি। তো আপনার তো দেখছি সবকিছুতেই বেটার, তাহলে ভাইবা দেখতে পারি, কিন্তু আপনি মনে হয় আমার ভাবনা পরীক্ষায় ফার্স্টই হবেন। আমার কি ভালো লাগে তোমার? হ্যাঁ হবে না কেন, আপনার মধ্যেও তো সবই আছে। আসলে আমি এরকম একটা মেয়ে চাইছিলাম যে আমার জীবনে যেন সে আমার সবকিছু বুঝতে পারে, আর সেটাতে তুমি আমার সবকিছু মানে বুঝতে পারাতে আমি তোমার কাছে অনেকটা শান্তি পেলাম। আর বিষয়টা হলো যে আমি তোমার সত্যি অনেকটা মানে আপন করে নিতে চাইছিলাম, এবং এখনো তাই, তুমি বাসায় না থেকে তুমি তোমার সাথে ফ্রি ভাবে একটু দেখা করো, করতে হবে না, ঠিক আছে, তুমি আমার সাথে একটু দেখা করো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখা করব।
তাহলে হ্যাঁ আর কিছু বলবেন? হ্যাঁ বল, তুমি আমার সাথে দেখা করবা? কিন্তু দেখা করতে চাইছেন ভালো কথা, কিন্তু তারপরও তো ব্যাপারটা একটা কেমন না, দেখা না করলে কি হয়? দেখো, তুমি প্রথমত বললা যে হ্যাঁ দেখা করব, এখন বলতেছো দেখা করবে না, আসলে তুমি কি আমাকে দেখে ভয় পাইতেছ? কিন্তু তারপরও মনে করেন আমি একটা স্টুডেন্ট, আপনি একটা শিক্ষক হ্যাঁ টিচার। ঠিকই আছে, তোমাকে আমি বলছি ফ্রিলি ভাবে তুমি ওর সাথে একটু দেখা করো, তোমার আমার প্রয়োজন। কিন্তু রিলেশনের এখন যেহেতু আপনি আমাকে ফার্স্ট জানালেন, আমারও তো একটা ভাবনা চিন্তার ব্যাপার আছে, তাই ভাবছি যে এখন করব না, দেখাটা পরে করলে ভালো হতো না? আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, তুমি আমার সাথে একবার দেখা করো, দেখো তোমার স্বাদ, তোমার আশা সবকিছু আমার উপর দিয়ে পূর্ণ হবে। তুমি একবার আমার সাথে দেখা করো, দেখো আমি কিন্তু অনেক আশায় আছি তুমি আমার সঙ্গে দেখা করো। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে কবে দেখা করবেন? তুমি আজকে যদি আমার বাসায় কেউ নাই, ফিরে আসবি, বাসা থেকে সবাই বেড়াই দিয়ে গেছে, তো এই মুহূর্তে তুমি একটু আসলে আমার জন্য ভালো হতো। এখনই? হ্যাঁ সমস্যা কি বলো? ও আচ্ছা ঠিক আছে, আপনার বাড়ি বাড়িটা কোথায়? হায় হায়, আমার বাসাও তুমি চেনো না, স্কুলের পাশে যে বড় বিল্ডিংটা ওটাই তো আমার বাসা। যাই হোক, এটা মানুষের মুখে শুনছি, আমি তো এত চিনি না। আচ্ছা ঠিক আছে, স্কুলের পাশেই তো, আমি আসতেছি, আসো আপনি কিন্তু, ওখানে দাঁড়ান, আমি আসতেছি, তারপর কথা হবে। না দাঁড়ালে না, আমি গেট খুলে রাখবো, তুমি আমার বাসায় সরাসরি চলে আসবো। ওকে আচ্ছা, ওকে, আচ্ছা, তো ঠিক আছে, আমি আশায় রইলাম। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, বাই।